আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মনোগড় হার্ডওয়্যারতে আবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমি খুবই ওয়েল নোন একটা কোম্পানি, সবচেয়ে বেশি পপুলার যেটা মেঘা কোম্পানি, ডিজিটাল স্কলারশিপ কোম্পানির সাথে এলজি কোম্পানির একটা কম্পিটিশনের মানে কম্প্যাক্ট ভিডিও দিব আর কি। সো ফার্স্ট অফ অল বল রাখি, মেঘা কিন্তু হচ্ছে সবার পরিচিত একদম মুখে মুখে, টিভিতে এমন পরিমাণে ওরা অ্যাড দিচ্ছে, অ্যান্ড হচ্ছে এত বেশি মার্কেটিং করছে। ডিজিটাল স্কেল বলতে মানুষের সবার আগে যে কোম্পানিটার নাম আছে সেটা হচ্ছে মেঘা কোম্পানি। অ্যান্ড অবভিয়াসলি কোম্পানিটা খুবই ভালো, ওদের প্রোডাক্টগুলো মোটামুটি অন্যান্য মার্কেটের অন্যান্য মানুষের চাইতে ওদের মালগুলো খুবই ভালো হয়। সো এই জন্য আমি ওদের সবচেয়ে কম দামি যে সবচেয়ে ছোটো যে স্কেলটা, এটা হচ্ছে 40 কেজি না 45 কেজি, এদের 40 কেজি স্কেলটার সাথে যে এলজি কোম্পানির যে 45 কেজি স্কেল, মানে দুটো প্রায় সেম, 40-45 সেগুলো প্রায় সেম স্কেল থাকে, সব ম্যাটেরিয়াল সেম থাকে, ওই স্কেলটার কম্পারিজনের ভিডিওটা দিচ্ছি। সো কথা বলতে গেলে এদের হয় কি যে ওদের সব কিছু অফিসিয়াল থাকে, লাইক এখানে BSTI অনুমোদনকৃত একটা প্রোডাক্ট, আর হচ্ছে ওরা সব রকম ব্যাড ট্যাক্সের ফুল ক্লিয়ারেন্স থাকে। সো কোম্পানিটা যদি আপনারা নেন দেন রিলেভেন্টের জায়গা থেকে, মানে বিশ্বস্ত জায়গা থেকে, শতভাগ নিশ্চিত কী বলে যে আশ্বস্ত হয়ে মেশিনটা নিতে পারেন, আর এটা অবভিয়াসলি কিছুদিন বেশি দিন সার্ভিস দিবে। বাট প্রবলেম হলো এটার প্রাইস নিয়ে, মার্কেটের অ্যাজ ইউজুয়াল অন্যান্য যেই প্রোডাক্টগুলো আছে ওইগুলো থেকে এটার প্রাইসটা অনেক হাই, অনেক হাই বলতে লাইক হচ্ছে এই যে এলজির যে 45 কেজি স্কেলটা, এটার থেকে এটার কোয়ালিটি একটু বেটার ঠিক আছে, বাট এটার প্রাইস হচ্ছে 2650 টাকা, আর সেখানে এলজির প্রাইসটা হচ্ছে আমাদের প্রাইস হচ্ছে 1800 টাকা। সো এটার মধ্যে ডিফারেন্স বলতে গেলে এটা যে প্লেটটা, অ্যাসেস প্লেটটা, এটাও অ্যাসেসের বিল্ড, এটাও অ্যাসেস বিল্ড, বাট এটা হচ্ছে একটু বেটার করছে আর কি, ওই অ্যাসেসটা একটু ভারী এটা চাইতাম। অ্যান্ড বাট প্লাস্টিকের কোয়ালিটি হচ্ছে এটার এটার প্রাইস সেম বলতে গেলে, ওটা এলজির প্লাস্টিকটা আমি ভালো বলবো, কালারও ভালো, কালারও সুন্দর। আর হচ্ছে মনিটরের ক্ষেত্রে ওদের মনিটরের ডিজাইনটা একটু ইউনিক না, ওদের মানে পুরাতন ইউনিক, ওরা একদম প্রথম থেকে এরকম ডিজাইন আর কি প্রোডাক্ট লঞ্চ করছে। তো ওরা প্রথম দিকে এই জিনিসে এই জায়গায়, এখন মেগা তো কোম্পানি অবশ্য মেগা কিং নামে আসে, তো এখানে আগে ওরা লিখে রাখতো যে জাপান টেকনোলজি, এখন এখানে লিখে রাখে কী বলে ইউএসএ লিখে রাখে আর কি, হোয়াট এভার মাল আসে চায়না থেকেই, মেগা কোম্পানির মাল আসে সব চায়না থেকে, অ্যান্ড অন্যান্য আদার্স কোম্পানিগুলোর মাল আসে চায়না থেকে। বাট মেগা করে কি, মার্কেটের অন্যান্য প্রোডাক্টগুলো চাইতে কোয়ালিটি একটু ভালো করে, বাট প্রাইসটা অনেক বেশি রাখে, কারণ ওরা মার্কেটিংয়ের পিছনে প্রচুর খরচ যেহেতু করছে, সো সবার মুখে মুখে এখন কোম্পানির নাম জপে যে ডিজিটাল স্কেল মাত্রই মেগা, সো দ্যাটস ওয়াই কোম্পানির প্রাইসটা একটু বেশি আর কি। বাট কোয়ালিটির দিক থেকে আমি বলবো যে মেগা কোম্পানি হ্যাঁ এগুলো চাইতে একটু ভালো। আর এটার কম্পারিজনে যদি আপনারা স্কেলটার কথা চিন্তা করেন, দেন হচ্ছে এটার কিপ্যাড আর কিপ্যাড প্রায় পুরোপুরি সেম, প্লাস্টিক বিল কোয়ালিটি সেম, এটাও ডুয়েল মনিটর, অ্যান্ড এটাও ডুয়েল মনিটর, দুই সাইডে বোথ সাইডে মনিটর দেওয়া থাকবে, অ্যান্ড এটার প্রাইস পড়বে 2650 টাকা, সেখানে এটার প্রাইস পড়বে মাত্র 1800 টাকা। অ্যান্ড অ্যানাদার ফ্যাক্ট ইস, এই মেগা কোম্পানি আপনাদেরকে গ্যারান্টি দিবে না, মেগা কোম্পানি কী করে যদি আপনার কোনো প্রোডাক্ট নষ্ট হয়ে যায় দেন ওরা 1 বছরের ওয়ারেন্টি দেয়। ওয়ারেন্টি কি, আপনার যদি প্রোডাক্টটা নষ্ট হয়ে যায় দেন আপনি কোম্পানির কাছে নিয়ে আসবেন, কোম্পানি আপনাকে ফ্রিতে সার্ভিসিং করে দিবে, মানে মালটা ঠিক করে দিবে, কিন্তু নতুন আর একটা দিবে না। সো এই জায়গা থেকে অন্যান্য মার্কেটের কোম্পানিগুলো একটু আগে থাকবে, কারণ ওরা গ্যারান্টি প্রোভাইড করে, লাইক আপনার এই যে এলজি কোম্পানির মালটা যদি নষ্ট হয় দেন কি 3 বছরের মধ্যে আপনি এসে এটার পাল্টাই নিতে পারবেন, যে প্রবলেমটা হবে প্রবলেম ফিক্স করে নিতে পারবেন। সেই জায়গা থেকে এলজি মেগা কোম্পানি একটু পিছিয়ে থাকবে আমি বলবো। বাট ইন অ্যাজ ইউজুয়াল আপনি যদি চিন্তা করেন যে কোম্পানি মেগা কোম্পানির মাল ওরা গ্যারান্টি না দিলেও মাল কিন্তু সহসা নষ্ট হয় না, লাইক আপনি যদি এটা নেন অথবা ওদের 300 কেজি স্কেলগুলো যেগুলো এগুলো এক একটা হয় আপনার প্রায় 20-25 কেজি পর্যন্ত, বাট হচ্ছে অন্যান্য কোম্পানিগুলো হয় হচ্ছে 14-12 কেজি এরকম ওয়েট থাকে, সো ওদের মাল সহসা নষ্ট হয় না, এই জন্য ওরা গ্যারান্টি না দিলেও তেমন বেশি একটা প্রবলেম হয় না। বাট একটা জিনিস কি, আপনার ইলেকট্রনিক প্রোডাক্ট তো নষ্ট হতেই পারে, সো ওই জায়গা থেকে যদি কোম্পানি এরকম গ্যারান্টি প্রোভাইড করতে এত বেশি এক্সপেন্সিভ নিতেছেন তাহলে একটু ভালো হতো, কিন্তু আমরা কোনো গ্যারান্টি পাই না, আপনাদের 1 বছর অথবা 2 বছরের ওয়ারেন্টি দেওয়া হবে, 1-2 বছর পরেও যদি আপনারা আসেন কোম্পানির কাছ থেকে সার্ভিসিং পাবেন, দ্যাটস এ গুড থিং। ওরা অ্যাকচুয়ালি ডেটটা এত বেশি ডিপলি দেখে না, কোম্পানি আপনি মাল নিয়ে আসছেন মেগা কোম্পানির, ওকে দেশ তারা ঠিক করে দেবে, আর কোনো পার্টস টার্টস নষ্ট হয়ে গেলে ওটার জন্য আপনার থেকে ছোটো একটা ড্যামারেজ নেবে, কস্ট নেবে, তার লাইক লোড সেল যদি নষ্ট হয়ে যায় লোড সেলের টাকাটা আপনাকে দিতে হবে, আর হচ্ছে যদি মনিটর চলে যায় মনিটর টাকা দিতে হবে, কিবোর্ড চলে গেলে এগুলো টাকা দিতে হবে, আলাদা পে করতে হবে। বাট এই সমস্ত স্কেলগুলোতে আপনার ওই প্রবলেমটা নাই, কজ এগুলোতে আপনার যদি প্রবলেম তো ডিজিটাল স্কেলে তেমন হয় না, কারণ ডিজিটাল স্কেলের ম্যাটেরিয়ালটা হয় কি বিলটা খুবই সিম্পল একটা বিল্ডিং থাকে, ভিতরে জাস্ট একটা লোড সেল থাকে, লোড সেলের সাথে মনিটরের কানেকশন, এখানে অন্য আর কিছু থাকে না, সো এই জন্য তেমন বেশি একটা নষ্ট হয় না, তো এই জন্য এগুলো গ্যারান্টি দিলে তেমন একটা সমস্যা না, সহসা বেশি ভিডিও আর কী বলে সহসা স্কেলগুলো নষ্ট হয় না, এই জন্য গ্যারান্টি দিলে প্রবলেম হয় না কোম্পানি, কারণ তেমন মাল ফেরত আসে না।
তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও আমি আর বেশি লম্বা করবো না, আপনাদের বোরিং করবো না। আমি জাস্ট প্রাইসগুলো রিপিট করে দিই, আর অল্প কিছু প্রাইস আমি মেগা কোম্পানির সাথে অন্যান্য কোম্পানিগুলোর প্রাইস ডিফারেন্সটা বলে দেয়। লাইক যেটা 40 কেজি, এটা হচ্ছে মেগার প্রাইস হচ্ছে 2650 টাকা, আর যেটা হচ্ছে আপনার মিগ 35, সরি আমাদের যেই এলজি কোম্পানি, সেটার প্রাইস হবে 1800 টাকা। আর হচ্ছে আপনারা যখন 60 কেজি স্কেল নেবেন, 60 কেজি মেগা দাম হচ্ছে 3500 টাকা, 3500 টাকা। আর হচ্ছে আমাদের যে ওয়ান প্লাস আছে, অথবা কি বলে পান্ডা কোম্পানি আছে, ওই সমস্ত কোম্পানিলে ওইগুলোতে 3 বছরের গ্যারান্টি সই পাবেন। ওইগুলোর প্রাইস পড়বে 2800 টাকা, 2800 টাকা, আর ওটার প্রাইস, এটার প্রাইস পড়বে 3500 টাকা। যদি আপনারা 100 কেজি নেন, 100 কেজি নিতে চাইলে মেগার দাম পড়বে প্রায় 4800 টাকা, না মেগার প্রাইস পড়বে 4800 টাকা। আর যদি আপনার কী বলে আমাদের মিগ 35 অথবা ওমেগা নেন, তাহলে আপনার দাম পড়বে 3500 টাকা। অ্যান্ড অ্যাজ ওয়েল আপনার যদি এসে বড়ো স্কেলগুলো নিয়ে যান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বেস্ট প্রাইস যেটা, সেটা দেওয়ার চেষ্টা করবো, কোম্পানির প্রাইস থেকে যতটুকু কম রাখা যায় ইনশাল্লাহ কম রাখার চেষ্টা করবো। দ্যাটস ইট আজকের ভিডিও পর্যন্তই। যদি হার্ডওয়্যার মালামাল সম্পর্কে যে কোনো প্রকার ইনকোয়ারি থাকে, দেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার ফোন নাম্বার দিয়ে রাখবো ভিডিওতে, আমার ফোন নাম্বারে আমাকে কল দিতে পারেন। আর কলে না পেলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করে রাখেন, মেসেজ দিয়ে রাখেন, আমি অবশ্যই সময় পেলে রিপ্লাই দিব। অ্যান্ড এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অ্যান্ড চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।